আচ্ছা লাস্ট আমরা সংকরণের এসপি সংকরণের সংকরণের কিন্তু এখন পর্যন্ত আমরা দ্বিবন্ধন ত্রিবন্ধনে যাইনি এখন পর্যন্ত আমরা একক বন্ধন বা সিগমা বন্ধনের মধ্যেই সীমাবদ্ধ ছিলাম মানে পাই বন্ধন নিয়ে আমরা এখনো পড়ি নাই আর প্রথম দিন একদম আলোচনার সময় হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওইটা পরে ভিডিও দেখাইছিলাম তখন কি দেখছিলি আচ্ছা সমস্যা নেই ওকে তো এই দ্বিবন্ধন বা ত্রিবন্ধন মানে পাই বন্ধন যে আছে পাই বন্ধনের জন্য সংকরণ কিভাবে চিত্র আঁকতে হয় বা এইটা নিয়ে আমরা বলি নাই প্রথম দিন যেটা দেখছিলাম একদম সংকরণের প্রথম দিন তখন যেভাবে আমরা পাই বন্ধনটাকে দেখাইছিলাম ওটা অ্যাকচুয়ালি বলছিলাম যে ওই কনসেপ্টটা ঠিকঠাক ছিল না তো আমরা আজকে পাই বন্ধন একজাক্টলি কিভাবে থাকে তখন সংকরণ কিরকম হয় ওটা নিয়ে আমি শুরু করতেছি আমরা পাই বন্ধন আর সিগমা বন্ধন দুইটাই আছে এরকম আহ অনুগুলার চিত্র আঁকার চেষ্টা করব সংকরণ চিত্র আঁকার চেষ্টা করবো ওকে পাই বন্ধন যুক্ত অনুর সংকরন চিত্র আমরা নর্মালি একদম সহজ থেকে শুরু করি যেমন ধর আমরা ওই অক্সিজেন অক্সিজেন জানি অক্সিজেন অনু এভাবে থাকে এটার মধ্যে একটা সিগমা আর একটা হচ্ছে পাই নাইট্রোজেন অনু এখানে একটা সিগমা আর দুইটা পাই মাঝখানে একটা সিগমা একটা পাই এখানে একটা একটা পাই ওকে তাহলে এই অণুগুলোর মধ্যে বন্ধন কিভাবে হয়েছে বা সংকরণটা এইখানেও কি সংকরণ অ্যাকচুয়ালি আছে কিনা সেই জিনিসগুলো আমরা এখন আজকে একটু দেখবো তাহলে প্রথমে আমি অক্সিজেন দিয়ে শুরু করতেছি তো একদম প্রথম দিন যখন আমরা সংকর নিয়ে বলছিলাম অক্সিজেনের আট অক্সিজেনের হচ্ছে ইলেকট্রন বিন্যাস আচ্ছা এটা ও টুর জন্য লিখতেছি হ্যাঁ ওয়ান একদম প্রথম দিন যখন আমরা অক্সিজেনের জন্য ও টু যখন আঁকছিলাম তখন এখানে কি করছিলাম হ্যাঁ কোনো ঝামেলা করছিলাম না জাস্ট বলছিলাম এখানে পি আর পিজেড অরবিটালটা এই দুইটা যেহেতু সিঙ্গেল সিঙ্গেল ইলেকট্রন আছে আরেকটা অক্সিজেনের পিওয়াই আর পি জড এ এসে একটা আরেকটার সাথে মিশে যাবে মানে এভাবে দেখাইছিলাম যে একটা অক্সিজেনের পিএক্স আর একটা অক্সিজেনের এর সাথে এরকম মিশে যাবে জোড়া বানাবে আর এর যে এই এই দুইটা অক্সিজেনেরই যে পি ওয়াইটা আছে এদের মধ্যে পাশাপাশি অধিক্রমণ হয়ে বন্ধনটা হবে তো এই ক্ষেত্রে কিন্তু আমরা কোনো রকম সংকরণ বিবেচনা করি নাই বন্ধন তৈরি করার সময় ওকে তো আমরা এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি কাহিনিটা কিরকম ভাবে ঘটছে তো সেটা যদি আমরা দেখতে চাই আমরা অলরেডি জেনে আসছি যে একটা পরমাণু বন্ধন গঠনে অংশ নেওয়ার আগে অবশ্যই তার বাইরে সেলের ইলেকট্রনগুলো মিশে একটা সমশক্তির অর্বিটাল সৃষ্টি করবে আচ্ছা এখানে আরও একটা ব্যাপার আছে আমরা বলছিলাম যে সিগমা বন্ধন সৃষ্টি হওয়ার জন্য বন্ধন শঙ্কর অরবিটালের অধিক্রমণের মাধ্যমে বা সৃষ্টি হচ্ছে আর ওই বন্ধন হওয়ার জন্য পাই বন্ধন হওয়ার জন্য সবসময় বলছিলাম যে বন্ধন হওয়ার জন্য সব সবসময় অসংকরিত অরবিটাল লাগবে ওকে তার মানে যারা যেসব অর্বিটাল সংকরণে অংশ নিছে তারা যদি বন্ধন গঠনই করে তাহলে তারা সিগমা বন্ধন গঠন করবে তারা কখনো পাইবন্ধন গঠন করবে না তাহলে অক্সিজেনের ক্ষেত্রে যে ব্যাপারটা দাঁড়াচ্ছে তার এই বাইরে শিলের এই চারটা ইলেকট্র চারটা অরবিটাল এই চারটা অরবিটাল মিশবে আগে মিশলে আমরা এটাও বলছিলাম যে সংকর সংকরিত হওয়ার সময় এই জোরাপূর্ণ অথবা বিজোর ইলেকট্রন আই মিন অরবিটাল অর্ধপূর্ণ হোক বা পূর্ণ হোক তারা সবাই সংকরণে অংশ নেয় তাইলে এইখানে এই অক্সিজেন যখন আগে বন্ধনে অংশ নেওয়ার আগে সে নিজের এই সবগুলা অরবিটাল মিশে একটা সরি এসপি সবগুলো না এসপি টু এই তিনটা অরবিটাল মিশে আগে তিনটা শঙ্কর অরবিটাল সৃষ্টি করবে একটা ক্যান রেখে গেল আমরা আগেই বলে আসছি যে অক্সিজেন যদি পাই বন্ধন সৃষ্টি করতে চায় পাই বন্ধন হওয়ার জন্য সবসময় অসংগরিত অসংকরিত অরবিটাল লাগবে তাহলে এই অরবিটালটা এই অরবিটালের যে একটা ইলেকট্রন সেই ইলেকট্রনটা সংকরণে বা ওই অরবিটালটা সংকরণে যাবে না কারণ এটা পাই বন্ধন সৃষ্টি করবে তো এই তিনটা অরবিটাল মিশবে এই তিনটা অরবিটাল যদি মিশে তাহলে কি অবস্থা আসবে আমরা একটু দেখি লিখি এখানে সংকরিত অক্সিজেন সংকরিত অক্সিজেন এটা দেখতে এখন কেমন হবে অনএস টু এই এটা একটা সংকর অরবিটাল এটা একটা সংকর অরবিটাল এটা একটা সংকর অরবিটাল নতুন তিনটা সংকর অরবিটাল আসছে যাদের দুইটার মধ্যে ইলেকট্রন জোড়া অবস্থায় আছে আর একটা সিঙ্গেল অবস্থায় আছে আর 2p z 2p z এর মতোই আছে কারণ এটা মিশে নাই ওকে তাহলে এরা হচ্ছে সংকর অরবিটাল এরা হচ্ছে সংকর অরবিটাল তাহলে সংকর অরবিটালের মধ্যে এইটা আর এইটা জোড়া অবস্থায় আছে তাইলে এরা অক্সিজেনের বাইরে তাইলে আমি একটু চিত্রটা আঁকি চিত্রটা কেমন হচ্ছে পুরোটা শেষ করি তারপরে আশা করি সহজ লাগবে তাইলে এরকম একটা অবস্থা যে এইখানে যা যা মিশছে মিশছে হচ্ছে অক্সিজেনের টু এস ওয়াই জেড অক্সিজেনের টু এক্স টু এসটা টা মিশছে সাথে মিশছে হচ্ছে টুপি এক্স আর টুপি ওয়াই এটা হচ্ছে টুপি এক্স আর বাকি অক্ষগুলাকে আমি ওভাবেই রেখে দিয়ে গেলাম জেড হচ্ছে y আর সাথে 2py মিশছে সেটা লিখতেছি এটা জেড আর এটা হচ্ছে ওয়াই তো এই যে ওয়াই বরাবর এ ডাকলাম এটা হচ্ছে 2py এটা ছিল 2px তাহলে 2px 2py আর 2s এই তিনটা অরবিটাল মেশার পরে নতুন যে তিনটা সংকর অরবিটাল আসবে আমরা জানি যে যদি তিনটা নতুন সংকর অরবিটাল আসে তাহলে তিনটা সাধারণত নরমালি পরস্পরের সাথে 120 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে এরকম একটা অবস্থা ছিল তাহলে আমি ওই জিনিসটাকে এইভাবে আঁকতেছি এটুক মুখচলাম এই যে তিনটা যে নতুন সংকর অরবিটাল আসবে সেটা আমি উপরে দেখাচ্ছি এখানে লিখতেছি এসপি টু সংকরণ এসপি টু সংকরণ তাহলে এবারে একটা অক্সিজেন আসছে যার তিনটা শঙ্কর অরবিটাল তো এই তিনটা শঙ্কর অরবিটালকে আমি এভাবে দেখাচ্ছি এই একটা এ একটা আর এ একটা এই যে এই তিনটা ওকে তার মধ্যে এই দুইটার মধ্যে জোড়া পূর্ণ এই দুইটার মধ্যে জোড়া অবস্থায় আছে এসপি টু এসপি টু এরা জোড়া অবস্থায় আছে একটার মধ্যে অরবিটালটা সিঙ্গেল আই মিন ইলেকট্রনটা সিঙ্গেল এটাও এসপি টু তাহলে এইটা সিগমা বন্ধনে যাইতে পারবে তো পাই বন্ধন হওয়ার জন্য কি রকম অরবিটাল দরকার থাকতো পাই বন্ধন হওয়ার জন্য অরবিটাল দরকার ছিল যেগুলা সংকরণ অংশ নেয় নেই এই যে টু পি জেড যেটা সংকরণ অংশ নেয় নাই তাহলে সেটাকে আমি এখন দেখাচ্ছি সেইটাকে দেখাচ্ছি আচ্ছা এইখানেই দেখাই এটা ওভাবে রয়ে গেছে লম্বালম্বিভাবে ভাবে রয়ে গেছে এই এটাকে একটু এভাবে দেখাইলাম এটা হচ্ছে অসংকরিত টুপিজেট ওকে এটা হচ্ছে অসংকরিত অসংকরিত টুপিজেট বা অসংকরিত পিজেড এটা লিখলাম এটা কিন্তু আগেরটার মতোই রয়ে গেছে আই মিন এটা শেপ কোনো চেঞ্জ হয় নাই আগে পিজেড অরবিটাল যেরকম থাকে ওরকমই পুরোটা দুই লোভ নিয়ে আছে তাহলে এখানে যে অবস্থাটা হয়েছে এবার অক্সিজেনটা এইভাবে আছে অক্সিজেনের মধ্যে যে এই তিনটা অরবিটাল এই তিনটা অরবিটাল এভাবে আছে এই তিনটা অরবিটাল এভাবে আছে ওকে এই ত্রিভুজ শেপের মতো আর একটা যেটা অসংকরিত যেটা সংকরণে যায় নাই সেটা এরকম উপরে নিচে লম্বভাবে অবস্থান করতেছে তাহলে এরকম একটা অক্সিজেন তার পাশে যখন আরেকটা এরকম অক্সিজেন আসবে তার মানে দুইটাই অক্সিজেন পরমাণু তো এবার এরকম আরেকটা অক্সিজেন পরমাণু আমি ওই সাইড রাখতেছি কেউ না বুঝলে বলিস এরকম আরেকটা অক্সিজেন পরমাণু ওই সাইডে রাখতেছি তার এরকম এক সাইডে এরকম একটা sp2 আছে বাকি দুই সাইডে দুইটা sp2 আছে যারা জোরা অবস্থায় আছে ইলেকট্রনগুলা যাদের মধ্যে জোর অবস্থায় আছে আর এরকম একটা পিজেড রয়ে গেছে যেটার মধ্যে একটা আছে এবং সেটা যায় এই দুইটা এবার পরস্পরের সাথে পাশাপাশি মিশে যাবে পাশাপাশি মেশাটাকে আমরা এইভাবে দেখাইতাম আমরা বলে আসছিলাম যে পাই বন্ধন হওয়ার সময় যে পাশাপাশি মিশে যাওয়া এই উপরের দুইটা লোভ মিলে একটা জায়গা সৃষ্টি করবে মানে এরকম একটা কিছু দুইটা লোভ মিলে আর একটা জায়গা সৃষ্টি করবে এরকম একটা কিছু সো এটা উপরে বা নিচে দুই পারে জায়গায় পাইবন্ধন দেখানোর সময় এরকম দাগ দিয়ে দেখাই দেব নিচে তো তার মানে এই যে পিজের অরবিটালে যে একটা করে ইলেকট্রন ছিল সেই একটা ইলেকট্রন আর এখানকার একটা ইলেকট্রন সেটা দুইটা মিলে এইখানে একটা পাইবন্ধন সৃষ্টি করতে পারে মানে ইলেকট্রনের জোড়া সৃষ্টি হইতে পারে অথবা পাইবন্ধনটা নিচে কোথাও হতে পারে ওকে তাইলে অক্সিজেন দেখতে এরকম অক্সিজেনের এটা হচ্ছে বন্ধন এটা হচ্ছে পাইবন্ধন পাইবন্ধন কিন্তু একটা কারণ পিজেড অরবিটাল দুইটা মিশলে একটাই পাইবন্ধন হবে একটা একটা করে ইলেকট্রন কিন্তু লোভ হবে দুইটাই যে এরকম পজিশন দুই জায়গায় হইতে পারে পাই বন্ধনের উপরে হইতে পারে অথবা নিচে হইতে পারে আচ্ছা তাইলে অক্সিজেন আমরা টেনে যখন আঁকতাম এভাবে দেখাইতাম অক্সিজেন এই অক্সিজেনের পাশে যে দুইটা জোড়া থাকে এরা সেই জোড়াটা ইলেকট্রন মুক্ত জোর ইলেকট্রন এরা হচ্ছে মুক্ত জোর ইলেকট্রন তার মানে এরা ওভাবে জোড়া অবস্থায় রয়ে গেছে আর এইখানে মাঝখানে জোড়া হয়েছে সেটা দিয়ে একটা সিগমা বন্ধন হয়েছে এই সিগমা বন্ধন ধরে এটাকে দেখাইলাম আর ওই একটা একটা যে ইলেকট্রন আছে সেটা নিয়ে উপরে বা নিচে একটা পাই বন্ধন হবে সেই পাই বন্ধন সবাইকে অক্সিজেন বুঝছিস আচ্ছা আমি একটু একজন একজন করে জিজ্ঞেস করি এই তন্নি বুঝছিস মারিয়া বুঝছিস প্রীতি তো বুঝছিস আচ্ছা আরো সামনে আসতেছি আর বাকি গোলা নিয়ে আস্তে আস্তে আরো ক্লিয়ার হয়ে যাবে এই তাই এবার বুঝছিস নাকি তোরা তো বুঝা উচিত প্রীতি ওকে ঠিক আছে তাহলে আমরা আচ্ছা আস্তে আস্তে মনে পড়বে সমস্যা নেই ওকে তাহলে এটা গেল অক্সিজেনের জন্য কিন্তু আমরা কিন্তু প্রথম দিন যখন অক্সিজেনের ইয়াটা দিতে গেছিলাম তখন কিন্তু আমরা সংকলন বলি নাই তখন কিন্তু আমরা সংকরণের কথা উল্লেখ করি নি জাস্ট ওই যে বলছি যে একটা পিওয়াই আর একটা পিজেড মিশে যায় আচ্ছা তার মানে প্রথম দিনের কনসেপ্ট আমাদের ভুল ছিল তাহলে অক্সিজেনের মধ্যে অ্যাকচুয়ালি প্রত্যেকটা অক্সিজেন পরমাণু এসপি টু সংকরণে সংকরিত অবস্থায় আছে তাহলে এবার নাইট্রোজেনে চলে যাই নাইট্রোজেনের জন্য আমাদের সবসময় মাথায় রাখা লাগবে যে পাইবন্ধন হওয়ার জন্য অবশ্যই অসংকরিত অরবিটাল লাগে সংকরণে গেছে এরকম অরবিটাল দিয়ে পাইবন্ধন হবে না কারণ সংকরণে যাওয়ার পর অরবিটালগুলা একটা নির্দিষ্ট ডিরেকশনে চলে যায় তখন সে শুধু মুখোমুখি অধিক্রমণ করতে পারে পাশাপাশি অধিক্রমণ আর করা সম্ভব হয় না সো পাশাপাশি অধিক্রমণ তখনই সম্ভব হবে যদি দুইটারি দুইটারই মানে আর কি অসংকরিত অরবিটাল থেকে যায় আচ্ছা তাইলে এখন এই নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা এরকম জানি নাইট্রোজেন এরকম ছিল তো এখানে দুইটা পাইবন্ধন আছে তাহলে আমরা নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করি নাইট্রোজেন সেভেন ওয়ান এস টু টু এস টু টু পি এক্স ওয়ান টু পি ওয়াই ওয়ান টু পি জেড ওয়ান এটা হচ্ছে নাইট্রোজেনের অবস্থা ওকে তাহলে নাইট্রোজেনের কয়টা অরবিটাল পাইবন্ধন পাইবন্ধনে অংশ নিবে দুইটা পাই বন্ধন আছে তাইলে দুইটা অরবিটাল রেখে দেওয়া লাগবে যেগুলা সংকরণে যায় নাই তার মানে আমার এইটা আর এইটা রেখে দিতে হবে তাইলে এই দুইটা অরবিটাল এই দুইটা অরবিটাল সংকরণে যাবে ওকে তাইলে সংকরণে গেলে এবার নাইট্রোজেনের সংকরিত অবস্থা আচ্ছা আজকে কিন্তু আমরা উত্তেজিত অবস্থাটা লিখতেছি না কারণ অলরেডি তার যোজনী তিন সেইখানে যা দেখাইছে তাই অবস্থা এসে জোড়া ভাঙার দরকার পড়ে নাই সংকরিত নাইট্রোজেন সেটা কিভাবে আছে অন এস তাহলে নতুন দুইটা অরবিটাল পাবো এটা হচ্ছে এসপি সংকরণ এটা হচ্ছে এসপি সংকরন ওকে এসপি সংকরণ নতুন দুইটা অরবিটাল পাবো যারা দেখতে একই রকম তাহলে সেগুলোকে আমরা সাই দিয়ে দেখাচ্ছিলাম আর একটার মধ্যে জোড়া অবস্থায় আছে আর একটার মধ্যে একটা সিঙ্গেল ইলেকট্রন আছে এরা হচ্ছে শঙ্কর অরবিটাল এরা শঙ্কর অরবিটাল আর থেকে যাচ্ছে টু পি ওয়াই টু পি জেড ছিল এই ক্ষেত্রে করে সেটা আমরা একটু দেখি সবাইটুকু আশা করি বুঝছি এই দুইটা পাইবন্ধন গঠন অংশ নিবে ওই একটা দুইটা পাই বন্ধন আছে সো একটা একটা বন্ধন গঠন করবে সেকেন্ডটা অপরা একটা বন্ধন গঠন করবে ওকে এই জন্য এবার দুইটা অরবিটাল অসংকরিত অবস্থায় আছে এই পরমাণুর ক্ষেত্রে আচ্ছা তাহলে এখন চিত্রটা রকম হবে তাহলে মিষ্টি হচ্ছে একটা এস আর একটা পি তাহলে এটা আমি মুছে দিলাম এখানে আমি চিত্রটা আঁকার চেষ্টা করি তাহলে এরকম নাইট্রোজেনের 2s এটা হচ্ছে এক্স ওয়াই জেড প্লাস একটা পি মিশে সেটা হচ্ছে টু পি এক্স ওয়ালাইকুম আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে সমস্যা নেই ওকে এই টু এক্স এই দুইটা মিশতেছে ওকে এই দুইটা যদি মিশে তাহলে কি অবস্থা দাঁড়াবে এটা হচ্ছে এস পি তাহলে এরকম আসতেছে নাইট্রোজেনের পাশে দুইটা অরবিটাল আসতেছে একটা হচ্ছে জোরা অবস্থায় আছে একটা অলরেডি জোরা অবস্থায় আছে আর একটার মধ্যে সিঙ্গেল একটা ইলেকট্রন আছে আরেকটার মধ্যে সিঙ্গেল একটা ইলেকট্রন আছে তাইলে এটা হচ্ছে এসপি এটাও এসপি আর মেশে নাই যারা টু আর টু জেড এরা ওভাবেই রয়ে গেছে যেরকম পি এ পি অরবিটাল যে দুইটা লোভ বিশিষ্ট ছিল ঠিক ওরকমই রয়ে গেছে তো আমি দুইটাকে দুই কালার দিয়ে দেখাচ্ছি একটা হচ্ছে টুপিওয়াই পি জেড যেটা টু জেড এই যে এভাবে লম্বা লম্বি ভাবে এটা টু পি জেড বা জেড লিখলাম হ্যাঁ আর সেটা ওই যে এটা কিন্তু পুরাটা একটা অরবিটাল এরা কিন্তু মেশে নাই এরা সংকরণে যায় নাই যেভাবে ছিল ওরকম রয়ে গেছে এটা হচ্ছে পিওই এরা কিন্তু অসংকরিত অবস্থায় আছে এবং এদের মধ্যে একটা করে ইলেকট্রন আছে ওটা আমি দেখাই নেই আর ওই যে মাঝখানে দাগ দিয়ে দিছি যাতে আলাদা করা যায় যারা সংকরণে অংশ নিছে এরা অংশ তো এখন নিয়েছে যখন পাশাপাশি হবে এটা এটা যেহেতু আছে সো থেকে যাবে তাহলে আমি এখন ওই দুইটা নাইট্রোজেনকে পাশাপাশি আঁকতেছি এই একটা নাইট্রোজেন যেটার এই সাইডে এ একটা অরবিটল জোড়া অবস্থায় আসে আর একটা হচ্ছে এই সিঙ্গেল অবস্থায় আছে এসপি এটাও এটাও এসপি এসপি শঙ্কর অরবিটাল এরকম আর একটা নাইট্রোজেন যখন আসবে এরকম সেম আর একটা নাইট্রোজেন ওই সাইডে তার ওই এক সাইডে একটা অরবিটাল হচ্ছে বিজোর ইলেকট্রন ক্যারি করতেছে সেটাকে এখানে দিলাম আরেকটা অরবিটাল জোড়া জোড়া ইলেকট্রন ক্যারি করতেছে সেটা এটা এইটারও এইটুক এটা এসপি সংকরণ এটা এসপি সংকরণ ওকে দুইটা নতুন অরবিটাল আসছে সমশক্তির আর ওই পিজেড পি ওয়াই যেগুলো রয়ে গেছে সেগুলোকে আঁকতেছি এই অর এরকম একটা পিজেড রয়ে গেছে ওর এরকম একটা পিজেড রয়ে গেছে এবং একই ডিরেকশনে তো তারা পাশাপাশি মিশবে তাহলে তারা পাশাপাশি মিশলে একটা পাই বন্ধন পাবো যদিও আমরা অবস্থান দেখাচ্ছি দুইটা কিন্তু পাই বন্ধন কিন্তু একটা হবে ওকে এগুলাকে আমরা পাই অরবিটাল বলি আর এইখানে যে কোনো জায়গায় হয় এখানে দুইটা ইলেকট্রন থাকবে অথবা এখানে দুইটা ইলেকট্রন মানে ইলেকট্রন যেহেতু ছোটাছুটি করে আগেই বলছি ওই পিজেড বা পি এর এইখানে যে পিজেড অরবিটাল এটার মধ্যে যে ইলেকট্রনগুলো ছোটাছুটি করতেছে সেটা এইখানে পরস্পরের সাথে যুক্ত হতে পারে একটা একটা ইলেকট্রন আছে এইখানে একটা ইলেকট্রন এইখানে একটা ইলেকট্রন এই লোভে যুক্ত হইতে পারে তখন পাইবন্ধনের ইলেকট্রনের পজিশনটা উপরে থাকতে পারে অথবা নিচে থাকতে পারে ওকে আচ্ছা আর পিওয়াই যেটা রয়ে গেছে সেটাকে একতিছি এই পিওয়াই এরা দুইটা মিশে যাবে আমি ডিফারেন্ট কালার দেখাইলাম যায় এই জন্য আমার একটা আর একটাকে ওভারকাম করলে মানে আর কি ওভারল্যাপ করলে বোঝা যাচ্ছে তো তোরা একই কালার দিয়ে যখন দেখাবে মাঝখানের জায়গাটাকে এরকম মুছে দিয়ে এরকম দেখাইতে পারিস ওই বইয়ের চিত্র দেখলে বুঝতে পারবি তো এটা হচ্ছে পাই তাহলে এখানে মাঝখানে একটা সিগমা বন্ধন তাহলে নাইট্রোজেনের গঠনটা কিরকম এই নাইট্রোজেন পরমাণু একটা একটা মাঝখানে একটা সিগমা বন্ধন হয়েছে এই সেই সিগমা বন্ধন এই পি ওয়াই দুইটা মিলে একটা পাই বন্ধন হয়েছে এটা দেখাইলাম আর এই পি জেড দুইটা মিলে একটা পাই বন্ধন হয়েছে এটা দেখাইলাম আর এই যে এক জোড়া জোড়া ইলেকট্রন রয়ে গেছে সেই জোড়া জোড়া ইলেকট্রনই এই হচ্ছে অবস্থা এই জোড়া ইলেকট্রন গুলো যেগুলা রয়ে গেছে এরা পরবর্তীতে আরেকটা বন্ধন সৃষ্টিতে অংশ নিতে পারবে সেই বন্ধনটা হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন ওই অক্সিজেনেরও যেরকম রয়ে গেছিল সেটা হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন বা সন্নিবেশ বন্ধন আমরা সেটা সামনে গিয়ে পড়ব আচ্ছা এটা গেল নাইট্রোজেন এবার যদি আসি সিও টু কার্বন একটু আশা করি হয়ে গেছে। আস্তে আস্তে আর কিভাবে কোনটা সংকরণ কত হবে সেটা আমরা শর্টকাট সূত্র দিয়ে বের করতে পারবো সেটা বলবো বলছি বলে দিব আমি সিও টুর মধ্যে নর্মালি আমরা এভাবে আঁকি তাহলে এখানে যে অবস্থা এই অক্সিজেন একটা বন্ধন তৈরি করতেছে এই অক্সিজেন একটা সিগমা বন্ধন তৈরি করতেছে আর একটা পাই বন্ধন তৈরি করতেছে তার মানে প্রত্যেকটা অক্সিজেন একটা করে পাই বন্ধন সৃষ্টি করতেছে তার মানে তার একটা করে অরবিটাল অসংকরিত অবস্থায় রাখতে হবে যেটা দিয়ে সে পাই বন্ধন বানাবে আর কার্বন দুই সাইডে দুইটা পাই বন্ধন সৃষ্টি করতেছে আর একটা একটা সিগমা বানাচ্ছে তার মানে দুইটা অরবিটাল অসংকরিত থাকতে হবে যেটা দিয়ে সে দুইটা অক্সিজেনের সাথে পাইবন্ধন ক্রিয়েট করবে ওকে তাইলে না কার্বনের ইলেকট্রন বিন্যাসটা আগে আঁকি এখানে তার মানে দুইজনেরই সংকরণ হওয়া দরকার হবে কার্বন ছয় ছিল টু পি ওয়াই ওয়ান টু পি জেড জিরো কার্বন নর্মাল অবস্থা এরকম কিন্তু এখন কিন্তু কার্বন চার যোজনী দেখাইতে পারতিছে না সো কার্বন চার যোজনী দেখানোর জন্য এটাকে আমরা স্টার সাইন দিতাম আই মিন তাপ দিয়ে উত্তেজিত করা এইখানে জোড়াটা ভেঙে যাইতো টু এই কারণ ইলেকট্রনটা জোড়া ভেঙে আগে টু পি জেড যাবে যাতে তার চারটা বিজোর ইলেকট্রন আসে এখন কার্বন যদি সংকরণে যায় বলছি তার দুইটা পাই বন্ধন করতেছে এই সাইডে একটা এই সাইডে একটা তার মানে একটা কার্বন দুইটা পাই বন্ধন সৃষ্টি করছে দুইটা সিগমা বন্ধন সৃষ্টি করছে তাহলে ওর ওই যে দুইটা পাই বন্ধন করার জন্য দুইটা অরবিটালকে সে ফাঁকা রাখবে আর সিগমা বন্ধন করার জন্য এই দুইটা দুইটা অরবিটাল মিশে নতুন দুইটা সংকর অরবিটাল সৃষ্টি হবে তাহলে এসপি সংকরণ তাহলে এই ক্ষেত্রে কার্বনের সংকরণটা হচ্ছে এসপি পি তাহলে কার্বনের এসপি সংকরণ হচ্ছে সংকরিত কার্বনটা দেখতে কেমন হচ্ছে আগে সংকরিত সি যেটার মধ্যে একটা একটা করে ইলেকট্রন আছে আর ওইদিকে টু ওর মতোই রয়ে গেছে টুপি জেড আগের মতোই রয়ে গেছে ওরা সংকর অংশ নেয় নাই তাইলে এরা হচ্ছে শঙ্কর অরবিটাল এরা হচ্ছে শঙ্কর বিটাল এইবার তাহলে কার্বনের অবস্থাটা কি কার্বনের চিত্রটা দেখতে এখন আমি যদি কার্বনটা আঁকি আমি আর ওই যে ইয়া করলাম না টু এস টু পি যে মিশছে ওটা দেখাইলাম না বারবার ওই জিনিসটা দেখাচ্ছি না তাহলে এবার কার্বনটা দেখতেই অবস্থা কার্বনের পাশে দুইটা ইয়া শঙ্কর বিটাল যেটা হচ্ছে এই একটা যার মধ্যে একটা সিঙ্গেল ইলেকট্রন এটার মধ্যে আরেকটা সিঙ্গেল ইলেকট্রন এটা হচ্ছে এস পি এটা হচ্ছে এস এটা হচ্ছে মেশার পরের চিত্র আমি আর ওই অরবিটাল দেখাইলাম না এবার তোরা বুঝে গেছিস জিনিসগুলো কীভাবে দেখাবে আর টুপিওয়াই টু পি জেড রয়ে গেছে তার মানে এখনই অবস্থা রয়ে গেছে এখানে টুপিওয়াই এটা হচ্ছে টু পি জেড হ্যাঁ অন্য কালার দিয়ে দেখি এটা হচ্ছে টু পি জেড যেটা মেশে নাই মধ্যে একটা ইলেকট্রন আছে আর এটা হচ্ছে এটা এটা তাহলে হচ্ছে হচ্ছে কার্বনটা এই অবস্থায় আছে এখন এখন দুইটা অক্সিজেন আসবে তো অক্সিজেন আসার আগে অক্সিজেনের নিজের সংকরণ হয়ে নিতে হবে অক্সিজেনের সংকরণ হওয়া লাগবে অক্সিজেনের কি টাইপের সংকরণ হবে সেটা আঁকতেছি এখানে অক্সিজেন কি করবে অক্সিজেন বানাবে হচ্ছে দুই একটা সিগমা বন্ধন প্রত্যেকটা অক্সিজেনে একটা সিগমা বন্ধন একটা পাই বন্ধন আছে তার মানে আমার পাই বন্ধন বানানোর জন্য একটা অর্বিটাল অসঙ্করিত রাখা লাগবে আর একটা ওই ইয়া বাকি অর্বিটালগুলা মিলে তার সংকরণ হবে তাইলে এই অবস্থা যদি করি তাহলে অক্সিজেনের ইলেক্ট্রন বিনাস যদি করি অক্সিনে ইলেক্ট্রবিনাসটা এরকম আসছে সংকরিত তার বন্ধন অংশ নিবে মানে ওটা থেকে যাবে এই তিনটা মিশে যাবে যার মধ্যে এগুলা জোড়া অবস্থায় থাকবে আর একটা সিঙ্গেল অবস্থায় আছে এস পি তাহলে অনেস টু এরকম তিনটা নতুন অরবিটাল পাবো শঙ্কর অরবিটাল যাদের দুইটার মধ্যে জোরাপূর্ণ আছে একটা সিঙ্গেল অবস্থায় আছে এরা হচ্ছে শঙ্কর অরবিটাল আর এই টু জেডটা যেমন ছিল ওভাবেই থেকে যায় তাহলে অক্সিজেনটা দেখতে এরকম হবে সরি সরি টু পি জেড এবার অক্সিজেনটার অবস্থা এই অক্সিজেনের একটা এই যে একটা এই যে দুইটা হচ্ছে জোরাপূর্ণ অবস্থায় সেই দুইটাকে এই সাইডে দেখাচ্ছি এই দুইটা জোরাপূর্ণ অবস্থায় ওকে এরা এসপি টু এসপি টু আর একটা অবস্থায় আছে সেই বিজোর অবস্থায় থাকা ওই ইলেকট্রন ইলেকট্রন নিয়ে আছে সেটা এই সেই অরবিটালটা এখানে বন্ধন সৃষ্টি করছে আর ওর যে এখানে পিজেটটা রয়ে গেছে এর যে পিজেটটা রয়ে গেছে এর পিজেট সাথে এটা হচ্ছে অক্সিজেনের পিজেড এই দুইটা মিশে একটা পাই বন্ধন সৃষ্টি করবে ওকে এটা একটা অক্সিজেন আসলে আরেকটা একটা অক্সিজেন কিন্তু আমার এখানে আঁকতে হবে এখন আমরা বলছিলাম সব সময় যে পাই বন্ধনে অংশ নেওয়ার জন্য অক্সিজেনের অবশ্যই ওই একটা অরবিটাল অসংকরিত থেকে যেতে হবে তার মানে আরেকটা যে অক্সিজেন আছে তারও একটা অরবিটাল অসংকরিত থেকে যাবে ওকে তারও একটা অরবিটাল অসংকরিত থেকে যাবে কিন্তু সেইটা কোনটা হবে আমাকে একটু বলতে হবে সেটা কি পি টা থেকে যাবে না থেকে যাবে অসংকরিত থেকে যাবে না যাবে হ্যাঁ ভাইয়া পি ওয়াই থেকে যাবে কারণ একই বরাবর হইতে হবে ওকে পাশের যে অক্সিজেনটা তার টা থেকে যাবে যাতে এই এর সাথে ওয়াই পাশাপাশি অধিক্রমণ হইতে পারে এই পাই অরবিটাল গুলা মেশার জন্য একই অক্ষ বরাবর থাকতে হবে হয় জেড একই অক্ষ বরাবর আছে পি ওয়াই দুইটা একই অক্ষ বরাবর তাহলে পরে যে আরেকটা অক্সিজেন আমি এখানে আঁকবো সেই অক্সিজেনটারও এস পি হবে কিন্তু তখন যেটা করব এখানে টাকে আগে এনে দিয়ে আমি এখানে পি বানিয়ে ফেলতেছি তাতে কিন্তু কোনো সমস্যা নাই কারণ পি এক্স পি ওয়াই পি জেড সবার ওকে তাহলে সেকেন্ড যে আরেকটা অক্সিজেন আছে তার ক্ষেত্রে সংকরণটা এস টুই হবে কারণ এস মিশতেছে দুইটা পি মিশতেছে কিন্তু ওই যে পি এ যে তিনটা অরবিটাল ছিল পিএক্স পি জেড এবার পিএক্স আর পিজেডটা মিষ্টি সে টা রয়ে গেছে কারণ এবার কার্বনের সাথে যে সে ইয়া বন্ধনটা করতে যাবে পাই বন্ধনটা করতে যাবে ওই কার্বনের যে অরবিটালটা বাদ আছে সেটা হচ্ছে ওয়াই অরবিটাল বা আমি আগে এরকম করতে পারতাম প্রথম অক্সিজেনটার জন্য ওয়াই নিয়ে কাজ করতে পারতাম পরের অরবিটালটার জন্য জেড বাদ রাখতে পারতাম এরকম করতে পারতাম ওকে কিন্তু যেটাই হোক দুই ক্ষেত্রেই অক্সিজেনের এসপি টু সংকরণই হচ্ছে বাট একবার ওয়াই থেকে যাচ্ছে সংকরণের বাইরে আরেকবার পিজেড সংকরণের বাইরে থেকে যাচ্ছে তাহলে এই সাইডে যে আরেকটা অক্সিজেন আছে সেটাকে আমি আঁকতেছি যদি আমার এখানে একটু জায়গা কম আচ্ছা আশা করি বুঝতে পারবি এই আর একটা অক্সিজেন এই অক্সিজেনটার এরকম তারও এসপি টু হবে তাহলে এই যে এই একটা এই একটা এই দুইটা জোড়া অবস্থায় আছে আর একটা হচ্ছে সিঙ্গেল ছিল সেই সিঙ্গেলটা এখানে এসপি টু এটা এখানে সিগমা বন্ধন বানায় ফেলবে ওকে কার্বনের সাথে এই যে কার্বনের সাথে একটা সিগমা বন্ধন আছে আর পাইটা যেটা বানাবে এইবার তার বাকি রয়ে গেছে ওয়াই অরবিটাল তাহলে এবার ওর ওয়াইটাকে আমি এটা দিয়ে দেখাচ্ছি এই যে ওর ওয়াই অরবিটালটা এভাবে দেখাচ্ছে মানে ওরটার বরাবর এটা হচ্ছে অসংকরিত পিওই এইটার সাথে এটা মিশে যাবে ওকে এইখানে তার মানে সিগমা বন্ধন কয়টা পাইলাম এই যে একটা সিগমা বন্ধন অক্সিজেন আর কার্বনের মধ্যে একটা সিগমা বন্ধন অক্সিজেন আর কার্বনের মধ্যে একটা পাই বন্ধন এই পাই বন্ধন দেখানোর জন্য দুইটা পজিশন দেখাইতে হয় গেল আর এই কার্বন আর অক্সিজেনের মধ্যে একটা সিগমা বন্ধন নেই আর একটা পাই বন্ধন দুইটা পজিশন দেখা লাগে এই দুইটা পজিশন দেখানো এটা হচ্ছে কার্বন অক্সাইডের জন্য সংকরণ চিত্র ওকে এইগুলা মানে বেশিরভাগ বইয়েই এগুলো নিয়ে আলোচনা করা নাই তোদের মনে হয় কোনোটাতেই ওরকম আলোচনা করা নেই কিন্তু মাঝে মাঝেই দেখা যায় যে আসে যে কার্বনের সংকরণ কত কার্বনের এই কার্বন ডাইঅক্সাইডের মধ্যে সেটা মানে এমনি অবজেক্টিভ আকারে আসে কিন্তু সংকরণ চিত্রটা এভাবে সরাসরি দেওয়া নাই আচ্ছা তাইলে এইভাবে হচ্ছে সংকরণগুলো হচ্ছে তার মানে এটা আমরা বুঝতে পারতেছি যে তার মানে সব সবসময়ই একটা পরমাণু বন্ধনে অংশ নেওয়ার আগে অবশ্যই সে সংকরনে গেছে তার মানে আমরা ওই প্রথম দিনের ইয়াগুলো চিন্তা করে আসি প্রথম দিন যখন HF পড়ছিলাম HF পড়ছিলাম যখন তখন এরকম বলছিলাম আচ্ছা এটা কিন্তু মুছলাম আমি HF by HCl তখন আমরা সংকরন বিবেচনা আনছিলাম না বলছিলাম যে ফ্লোরিনের এসে এরকম একটা অবস্থা হাইড্রোজেনের একটা ইলেকট্রন অনেস ওয়ান এর মধ্যে থাকে আর ফ্লোরিনের অনেস টু টু এস টু টু পি এস টু টু পি ওয়াই ওয়ান সরি টু পি ওয়াই টু টু পি জেড ওয়ান আমরা জাস্ট এভাবে বলছিলাম যে হাইড্রোজেনের এস এর সাথে ফ্লোরিনের ওই যে টু পি জেডটা এসে মিক্স হয় এরকম করে বলছিলাম কিন্তু ব্যাপারটা কিন্তু পুরোপুরি সত্য না এখন আমরা দেখতেই পাচ্ছি যে ফ্লোরিন তার মানে আগে সংকলনে গেছে তার মানে এই যে এইচ এফ এইটা যখন গঠন হয়েছে হাইড্রোজেনের তো একটা অরবিটাল ওটা ওভাবেই থাকবে এই অনেসটা ওভাবেই আছে এর মধ্যে একটা ইলেকট্রন ছিল আর ফ্লোরিনের আগে এই চারটা মিশে এস ফি থ্রি সংকরণ হয়ে ফ্লোরিন আসলে আগে এরকম হয়ে নিছে সংকরিত এখন আর আমি আলাদা করে চিত্র আঁকতেছি না তোর ওগুলো বুঝিস এই চারটা এটার মধ্যে দুইটা এটার মধ্যে দুইটা এটার মধ্যে দুইটা এটার মধ্যে একটা ওকে এই যে একটা সেই একটা গিয়ে অ্যাকচুয়ালি হাইড্রোজেনের সাথে মিশছে তার মানে ফ্লোরিনের এই একটা এসপি থ্রি এটা গিয়ে হাইড্রোজেনের সাথে মিশছে বাকি তিনটা জোড়া রয়ে গেছিল তো বাকি তিনটা জোড়া যদি আমি দেখাই এখানে এরকম একটা অবস্থা এই ফ্লোরিনের ক্ষেত্রে এই অবস্থা হয়েছে তাহলে অরিজিনাল তার মানে আমরা বুঝতে পারতেছি যে সব ক্ষেত্রেই সংকরণ ব্যাপারটা জরুরি কিন্তু ওগুলা ক্ষেত্রে না ব্যাখ্যা করে আমরা পারছি কারণ একটা মাত্র পরমাণু অংশ নিছিল এই জন্য পারছি আবার ওই বন্ধন কোণেরও ঝামেলা ছিল না কারণ যেহেতু একটাই মাত্র সেখানে সিগমা বন্ধন এই জন্য কোনো ঝামেলা হয় নাই তখন আমরা সংকরণ না দিয়ে ওগুলাকে ব্যাখ্যা করতে পারছিলাম কিন্তু এখন আমরা অরিজিনাল ব্যাপারটা বুঝে গেছি যে অ্যাকচুয়ালি কি কাহিনী হচ্ছে আচ্ছা এতক্ষণ যা দেখাইছি এর মধ্যে আমরা আর ব্যাপার বলে আসছিলাম যে যখন প্রথম দিন সংকরণের গল্প শুরু করছিলাম আর কি তখন এরকম বলছিলাম যে পানির মধ্যে ওই সংকরণ ছাড়া চিন্তা করলে পানির মধ্যে বন্ধন কোন নাইনটি ডিগ্রি হওয়ার কথা কিন্তু সেটা হয় আমরা বাস্তবে জানি একশো চার দশমিক পাঁচ ডিগ্রি হয় তাহলে এখন তো আমরা সংকরণ জেনে গেছি তো পানির মধ্যে কোন সংকরণ হচ্ছে সেটা যদি বের করতে চাই তাহলে এই অবস্থা পানি হচ্ছে এইস টু ও এখন এই পানির অক্সিজেন দুইটা হাইড্রোজেনের সাথে যুক্ত হচ্ছে তাহলে অক্সিজেন এরকম আছে এস টু অক্সিজেন এইট টু এস টু টু পি এই কাট্টার থেকে সাউন্ডাসের মিউট করিস টু পি এক্স টু টু পি ওয়াই অন টু পি জেড অন তাহলে অক্সিজেন দুইটা হাইড্রোজেনের সাথে সিগমা বন্ধন দিয়ে যুক্ত হবে ওকে তো দুইটা হাইড্রোজেনের সাথে যদি সিগমা দিয়ে বন্ধন দিয়ে যুক্ত হইতে হয় আর ওই যে জোরা তো অক্সিজেনের দুইটা মুক্ত জোর থেকেই যে আমরা জানি তাইলে ওই যে তার এই বিজোর দুইটা লাগবে ওই বিজোর দুইটা অরবিটালই লাগবে কারণ ওরা দুইটা সিগমা বন্ধনে অংশ নিবে হাইড্রোজেনের সাথে তাইলে এই সবগুলা অরবিটালই মিশতেছে তাহলে এই অবস্থা এসপি থ্রি সংকরণ তাহলে এইবার অক্সিজেনটা দেখতে কেমন আমি সরাসরি অক্সিজেন মেশার পরে ওই টু এস টু পি এক্স টু পি ওয়াই মেশার পরে অক্সিজেনের চিত্রটা কিরকম সেটা আঁকতেছি অক্সিজেনের এবার চারটা অরবিটাল চলে আসছে চারটা অরবিটাল নর্মালি আমরা আচ্ছা আমি আগে পানিটা শুরু করার আগে আরেকটা ইয়া দেখায়নি ওকে এটা সরি একটু আমরা আরও দুইটা জিনিস বাদ দিয়ে আসছি ওই দুইটা আগে শেষ করি আচ্ছা তাতে তাইলে হয়তো আজকে আমি পানির পারবো না আমরা দুইটা জিনিস একটু দেখে আসি সেটা হচ্ছে পরীক্ষায় আসে খুব বেশি একটা হচ্ছে ইথিন বা এটা কার্বন যখন দ্বিবন্ধন সৃষ্টি করতে যায় তখন কিরকম আর কার্বন যখন ত্রিবন্ধন সৃষ্টি করতে যায় তখন কিরকম তাহলে আমরা এটা একটু দেখবো ওকে আর একই সাথে ওই সি টু এইচ টু ইথাইন ইথাইন ওই ওই সি টু এইচ টু যেটা ইথাইন ওকে আচ্ছা তাহলে এইটার জন্য যদি দেখি তাহলে কার্বন এখানে দুইটা কার্বন তো দুইটা কার্বনই যদি আমরা নর্মাল আঁকি দুইটা কার্বন দুইটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে এক মানে প্রত্যেকটা কার্বন দুইটা হাইড্রোজেনের সাথে যুক্ত আর এই সাইডে আরেকটা একটা কার্বনের সাথে যুক্ত তার প্রত্যেকটা কার্বন টোটাল সিগমা বন্ধন করতেছে তিনটা আর একটা পাই বন্ধন করতেছে এরকম এই কার্বনটাও দুইটা হাইড্রোজেনের সাথে যুক্ত আর একটা কার্বনের সাথে যুক্ত তার মানে প্রত্যেকটা কার্বনের পাশে তিনটা সিগমা বন্ধন একটা পাই বন্ধন এটারও তিনটা সিগমা বন্ধন একটা দুইটা তিনটা সিগমা বন্ধন একটা পাই বন্ধন তাহলে কার্বনের যেহেতু একটা পাই বন্ধন সৃষ্টি করা লাগবে তার মানে তার একটা অসংকরিত অরবিটাল থেকে যাওয়া লাগবে তাহলে আমি কার্বনের ইলেকট্রন বিন্যাসটা করতেছি সি সিক্স ওয়ান এস টু টু এস টু টু পি এক্স টু อ่า সরি 2px1 2py1 2pz0 এটা হচ্ছে নরমাল অবস্থা কার্বন যেহেতু চার যোজনী দেখাচ্ছে তার মানে আগে তাপ দিয়ে এটাকে on is to 2s1 2px1 2py1 2pz1 এরকম অবস্থা আসবে এইবার একটা পাই বন্ধন করার জন্য ওই অরবিটালটাকে সে রেখে দেবে তাইলে এই অবস্থা এসপি টু এসপি টু সংকরণ হচ্ছে ওকে তাহলে এসপি টু সংকরণ হলে কার্বন দেখতে কেমন হবে সেটা আঁকতেছি কার্বনের চারপাশে তিনটা অরবিটাল আসবে আচ্ছা সংকরিত কার্বনটা দেখতে কেমন সেটা আগে লিখে নেই সংকরিত সি সংকরিত সি অনেস্ট হ্যাঁ না না আর পরব না এই ইথাইন আর ইথিন আর ইথাইনটা দেখে শেষ করব ওকে তোদের মনে হয় বেশি হয়ে যাচ্ছে ভুলে পানিটা আজকেই শুরু করে ফেলছিলাম পানিটা আমি নেক্সট ক্লাসে দেখাব ওকে তাহলে কার্বনের এরকম তিনটা শঙ্কর অরবিটাল আসছে সেই তিনটা শঙ্কর অরবিটাল এরকম একটা আরেকটার সাথে একশো বিশ ডিগ্রি কোণে এই একটা এগুলোর মধ্যে সিঙ্গেল সিঙ্গেল ইলেকট্রন রয়ে গেছে আর একটা তার যেমন ছিল সেভাবেই রয়ে গেছে যায় এটা সেই অসংকরিত পিজেড ওকে তাহলে এবার এরকম আর একটা কার্বন এবার কিন্তু দুইটা কার্বন এখানে অংশ নিচ্ছে এরকম আর একটা কার্বন সেম ভাবেই সংকরিত হবে তারও পিজেড অরবিটাল ফাঁকা থেকে যাবে তাহলে সেম কাহিনী হবে আর একটা কার্বনের ওকে তাহলে ওই কার্বনটার চিত্রটা এখানে আঁকতেছি আর একটা যে কার্বন রয়ে গেছে সেই কার্বনের এরকম একটা এসপি টু আসবে যেটা এরকম সিঙ্গেল ইলেকট্রন নিয়ে আসে তার সাথে এটা জোড়া বাঁধবে আর ওই সাইডে আর এরকম সিঙ্গেল ইলেকট্রন এসপি টু এ সাইডে আর একটা সিঙ্গেল ইলেকট্রন এসপি টু আর এটার মধ্যে এরকম পিজের টা রয়ে গেছে অসংকরিত পিজেড তাহলে এইবার হাইড্রোজেন গোলা এসে বসবে হাইড্রোজেন গোলা এসে যখন বসবে হাইড্রোজেনের যে একটা ইলেকট্রন আছে হাইড্রোজেন হাইড্রোজেন অরবিটালে এই একটা একটা এসে ইলেকট্রন এইখানে একটা ইলেকট্রন হাইড্রোজেন এসে জোড়া গঠন করতেছে এইখানে একটা হাইড্রোজেন আসবে এইখানে একটা হাইড্রোজেন আসবে আর এই দুইটা পিজেড যেটা অসংখরিত অবস্থায় আছে তারা পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে এই পাইবন্ধন সৃষ্টি করবে ওকে তাহলে পাই অরবিটাল দেখাচ্ছি দুইটা কিন্তু বন্ধন কিন্তু একটা এই কথাটা আমি বারবার বলতেছি এখানে একটা সিগমা বন্ধন এখানে একটা সিগমা বন্ধন এখানে একটা বন্ধন এখানে একটা বন্ধন এখানে একটা সিগমা তাহলে এই দেখ প্রত্যেকটা কার্বনের পাশে এই তিনটা সিগমা বন্ধন আসছে আর ওই একটা একটা করে মানে প্রত্যেকটা কার্বন পাইবন্ধনে আছে একটা পাই বন্ধনের সাথে যুক্ত আছে এটা হচ্ছে ইথাইনের গঠন ইথিনের গঠন সরি ইথিনের গঠন এবার লাস্ট ইথাইনটা দেখায় শেষ করতেছি লাস্ট ইথাইনটা দেখায় শেষ করতেছি আবার আরেকটা ব্যাপার আছে দেখ তোরা এই গঠনটার সাথে এই গঠনটার চিত্রটা কিন্তু সেম এই যে জাস্ট আমরা এখানে যে বরাবর অরবিটাল গুলো আছে সেই বরাবরই অ্যাকচুয়ালি বন্ধনগুলো গঠন হচ্ছে এরকম একটা অবস্থা তো কয়েকবার প্র্যাকটিস করলে পারা যাবে তো লাস্ট আমরা ইথাইন দেখব যেখানে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে এইটা কিন্তু ইম্পর্টেন্ট আমি যেগুলোই ইম্পর্টেন্ট সেগুলাই করে দিচ্ছি তাহলে লাস্টটা দেখতেছি আমরা এখন ইথাইন ইথাইনটা হচ্ছে এরকম ছিল ট্রিপল সিএইচ বা এইটা এরকম সি টু এইচ টু এই ক্ষেত্রে কার্বনের দুইটা প্রত্যেকটা কার্বন দুইটা পাই বন্ধনে অংশ নিচ্ছে আর একটা সিগমা বন্ধনে সরি এক দুইটা সিগমা বন্ধনে অংশ নিচ্ছে মানে এরকম এক সাইডে হাইড্রোজেনের সাথে এক সাইডে আরেকটা কার্বনের সাথে যুক্ত হচ্ছে দুইটা সিগমা বন্ধন দিয়ে আর ওই পাই বন্ধন আছে এরকম এই সাইডে একটা হাইড্রোজেনের সাথে সিগমা বন্ধন আছে তাহলে এখানে প্রত্যেকটা কার্বন দুইটা সিগমা বন্ধন ক্রিয়েট করতেছে আর দুইটা পাই বন্ধন ক্রিয়েট করতেছে তার মানে ওই দুইটা পাই বন্ধন ক্রিয়েট করার জন্য তার দুইটা অরবিটাল অসংকরিত অবস্থায় থেকে যাইতে হবে তাহলে এইবার তার মধ্যে যে সংকরণটা হবে সেটা হচ্ছে পিওয়াই পিজেড থেকে যাবে তার মানে এসপি সংকরণ হবে হইলে কি অবস্থা দাঁড়াচ্ছে আচ্ছা এখানে অনেস টু এই দুইটা নতুন অরবিটাল একটা একটা করে সিঙ্গেল ইলেকট্রন পি ওয়াই ওয়ান টু পি জেড ওয়ান ওকে এটা হচ্ছে সেই শঙ্কর অরবিটাল তাহলে এবার চিত্রটা আঁকি আমি এই হচ্ছে একটা কার্বন যার দুই পাশে হচ্ছে দুইটা শঙ্কর অরবিটাল যারা একটা একটা করে সিঙ্গেল ইলেকট্রন ক্যারি করতেছে এটা এসপি এটাও এসপি আর দুইটা অরবিটাল রয়ে গেছে যারা নাই পুরা বিশুদ্ধ অবস্থায় রয়ে গেছে এটা হচ্ছে পিজেড আর এটা হচ্ছে পিওই এটা হচ্ছে পিজেড এটা হচ্ছে ওয়াই এরকম আরেকটা যে কার্বন আছে তারও সেম অবস্থা হবে তাইলে তার জন্য আঁকতেছি এই তার এক পাশে একটা সিঙ্গেল ছিল সেটা জোড়াপূর্ণ হবে আরেকটা সিঙ্গেল ছিল সেটা হাইড্রোজেনের সাথে যাবে আর এরও এরকম একটা পিওই রয়ে গেছে আচ্ছা পি জেডটা আগে আঁকি এই বরাবর ঠিক এইটা বরাবর একটা পিজের তার রয়ে গেছে আর এরকম পি ও তার রয়ে গেছে পি পি জেড তাহলে এইবার এইটার সাথে এটা মিশবে এরা মিশে একটা পাইবন্ধন সৃষ্টি করবে আর এই পি জেড আর পি জেড মিশে আর একটা বন্ধন সৃষ্টি করবে তাহলে এই সাইডে দুইটা হাইড্রোজেন চলে আসবে এখানে একটা হাইড্রোজেন এইখানে একটা হাইড্রোজেন তাহলে এবার গঠনটা দেখতে কিরকম হচ্ছে এই মাঝখানে একটা সিগ্মাবন্ধন এই যে কার্বন কার্বনের মাঝখানে একটা সিগমা বন্ধন হ্যাঁ পরীক্ষা একা লাগবে দেখে এখন জটিল লাগলেও আমারও লাগছে যখন আমি পড়ছি কিন্তু আস্তে আস্তে আঁকার পরে ঠিক হয়ে যাবে সমস্যা এই সাইডে আর একটা সিগমা বন্ধন এই যে সিগমা বন্ধন তারপর এই পিও পিজেড আর পিজেড মিলে একটা পাই বন্ধন করছে এখানকার যে কোনো একটা পাই বন্ধন আর ওই সাইডে পিও আই পিও মিলে আরেকটা একটা পাই বন্ধন করছে এই সাইডে আরেকটা একটা সিগমা বন্ধন ওকে তাহলে এইখানে পাই ওকে এটা হচ্ছে ইথাইনের ক্ষেত্রে আমি যে কয়টা আঁকলাম এগুলোই নর্মালি পরীক্ষায় আসে এখন কয়েকটা ব্যতিক্রমগুলো আমি এখনও আঁকি নাই আচ্ছা আমি আজকে পড়ার টপিক আমাদের শেষ জাস্ট ছোট্ট একটা ভিডিও জাস্ট এই যে এই লাস্টে যে ইথাইন আর ইথিনটা দেখাইলাম এটা দেখায় আমি শেষ করতেছি ছোট্ট একটা ভিডিও একটু ওকে আশা করি সবাই দেখতেছিস এই এটা হচ্ছে এই সিগমা বন্ধনের জন্য সিএসটি সিএসটি যেটা আমরা আগেই দেখে আসছিলাম প্রথম ভিডিওতে সো আমি আজকে আর এটা নিয়ে বলতেছি না আজকে আমরা ইথাইন আর ওই ইসের জন্য ইথাইন আর ইথিনের জন্য কীরকম অবস্থা হয় সেটা দেখতেছি তো এই কার্বন পরমাণু আমরা এটা আগেই দেখে আসছি যে কার্বন পরমাণুর মধ্যেই অবস্থা অরবিটাল গুলো এভাবে থাকে মাঝখানে এই লাল যে পর্শনটা এটা হচ্ছে নিউক্লিয়াস তারপরে এটা হচ্ছে অনেস অরবিটাল দুইটা ইলেকট্রন আছে এটা হচ্ছে টু এস অরবিটাল যেটাতে দুইটা ইলেকট্রন আছে এটা হচ্ছে পি এটার মধ্যে একটা ইলেকট্রন আছে এটা হচ্ছে পি এটার মধ্যে একটা ইলেকট্রন আছে পি আপাতত খালি তো আমরা যদি এটাকে তাপ দিই তাপ দিলে এই একটা ইলেকট্রন উত্তেজিত হয়ে এই যে লাল হয়ে গেছে যেটা এটা এই অরবিটালে চলে আসলো এখন এই যে কার্বন চার যোজনী দেখাইতে পারবে তো যদি এসপি থ্রি সংকরণ হয় মানে যেটা একক বন্ধনের সময় আমরা আগে দেখে আসছি তখন এই চারটা অরবিটাল মিশবে তো আমরা যখন আমরা যেহেতু এখন দ্বিবন্ধন আর ত্রিবন্ধন দেখব আচ্ছা এসপি থ্রি হলে কেমন হবে সেটা একটু নি আগে এসপি থ্রি হওয়ার সময় এই চারটা অরবিটাল একসাথে মিশে যাবে এই এরকম হয়ে কার্বনের বাইরে নতুন চারটা অরবিটাল আসবে নতুন চারটা অরবিটাল আসবে প্রত্যেকটা একটা একটা করে ইলেকট্রন আসবে এই শেপটাকে বলা হয় চতুস্থলকীয় শেপ এটা মনে রাখিস পরের দিন আবার আমার এগুলা নিয়ে বক বক করা লাগবে আচ্ছা সো এখন আমরা একক বন্ধন হইলে কোনো পাই বন্ধন নাই সবগুলা সিগমা বন্ধন সো তখনই যদি আমরা মিথেনের কথা বলি মিথেন দেখতে এরকম চতুস্তলকীয় শেপ ওকে চারটা তল থাকে এই যে এই পিরামিড যেটা আঁকা হয়েছে এই পিরামিডটার একটা তল এটা দুই নাম্বার তল ভূমিতে একটা নিচে তল ওই সাইডে আর একটা তল টোটাল চারটা তল এটাকে চতুস্তলক বলা হয় তো আমি যদি ইথেনের ক্ষেত্রে বলি ইথেন ইথেনের মধ্যে দুইটা কার্বন দুইটা কার্বনের মধ্যে এই অবস্থা একক বন্ধন দিয়ে যুক্ত এই একটা একটা কার্বন ফার্স্টে এরকম সিগমা বন্ধন হবে আর বাকি সবগুলা কার্বনের সাথে হাইড্রোজেন এসে বসে এই হাইড্রোজেন এসে বসে এরকম CH3CH3 হবে ওকে এটা হচ্ছে একক বন্ধনের জন্য এই CH3CH3 তো আমরা আজকে দেখছি ইথাইন sp ইথাইন যখন হইছে ইথাইনের ক্ষেত্রে কি হবে সরি ইথিনের ক্ষেত্রে sp2 এই তিনটা মিশবে একটা রয়ে যাবে কারণ এই কার্বনের একটা পাই বন্ধন করা দরকার তো এই যে এখন কার্বন যখন এসপি টু চলে গেছে তার চারপাশে অরবিটালগুলো এরকম যে তিনটা অরবিটাল আসছে এরা হচ্ছে ওই এসপি টু আর এটা কিন্তু টু এস অরবি ইয়া অন এস অরবিটাল ওকে অন অরবিটাল তো সংকরণে যায় না ওটা ওভাবেই রয়ে গেছে আর এই যে বাইরে তিনটা সংকর অরবিটাল আছে এটা একটা এটা একটা ওই পাশে একটা আর এটা হচ্ছে টু জেড যেটা আগের মতোই রয়ে গেছে সংকরণে যায় নাই সে আগের মতোই রয়ে গেছে তাইলে এই এরকম একশো বিশ ডিগ্রি কোণে থাকে আর ওই টু পি জেডটা থাকে আর শঙ্কর অরবিটাল গুলা দেখতে এরকম হয় আগেই বলছিলাম শেপটা দেখতে এরকম হয় সবগুলো শঙ্কর অরবিটাল দেখতে একই রকম আচ্ছা তাইলে এই যে এরকম একটা কার্বন আর একটা কার্বন যে এসপি টু সংকরণে অলরেডি সংকরিত হয়ে আসছে সে এসে এই দুইটা একসাথে হবে একটা সিগমা বন্ধন করবে আর যারা এই পিজের দুইটা যেটা রয়ে গেছিল এরা পাশাপাশি মিশবে এরা পাশাপাশি মিলে বন্ধনটা বানাবে এই পাশাপাশি মিষ্টি কিন্তু ইলেকট্রন কিন্তু যে কোনো এক জায়গায় থাকবে হয় উপরে নয় নিচে বন্ধন কিন্তু একটাই আর এই দুইটা হাইড্রোজেন বসে যাবে এসে তাহলে এখানে একটা সিগমা বন্ধন আর এই সাইডে দুইটা হাইড্রোজেন এসে সিগমা বন্ধন বানাবে দুইটা দুইটা তাহলে এটা হচ্ছে সিএইচ টু মানে এই ইথিন ওকে এবার আমরা যদি ইথাইন দেখি ইথাইনের ক্ষেত্রে কোন সংকরণ হয়েছে এসপি এই এসপি মিশে যাবে টুপিওয়াই আর টুপি জেড থাকবে তাহলে এবার যে দুইটা অরবিটাল আসবে তারা পরস্পরের সাথে একশো আশি ডিগ্রি কোণে থাকবে এরকম ভাবে এসপি এই মানে আর কি দুইটা একটা আরেকটার সাথে পুরোপুরি আর এই যে টুপিউ জেড আর টুপিওয়াইটা রয়ে গেছে ওকে তারা রয়ে গেছে তাহলে এরকম দুইটা কার্বন এসে যখন মিশবে এই যে মাঝখানে একটা কার্বন কার্বন সিগমা বন্ধন হচ্ছে এই সাইডে একটা হাইড্রোজেন হাইড্রোজেন আসবে এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন আর এই টুপি জেড মিশবে আর টুপিওয়াই মিশবে তো টুপি জেড দুইটা পাশাপাশি মিশবে এই টুপি জেড দুইটা পাশাপাশি মিশতেছে আর টুপি দুইটা পাশাপাশি মিশবে এরকম একটা অবস্থা আর এখানে হাইড্রোজেন এই ফাইনালি কার্বন কার্বন এটা হচ্ছে CH ট্রিপল বন সি এইচ ইথাইন গঠন ওকে তাহলে আজকে এই পর্যন্ত থাকুক ভালো থাকি সবাই হ্যাঁ আল্লাহ হাফেজ